हरे कृष्ण सुधी भक्तमंडली केमन आपनारा सबाई आशा करी सकले अनेक भलो आगामी 29 जुलाई शनिवार पुरुषोत्तम मासेर शुक्लपक्षे पद्मिनी एकादशी व्रत तबे सारा पृथ्वीर किछु किछु स्थाने 28 तारीख एकादशी व्रत पालित होबे। तो एई एकादशीटी अत्यंत महत्वपूर्ण एकटी एकादशी आबार एई मासटी होच्छे पुरुषोत्तम मास। तो अनेक स्मार्टगण एई मासके मल मास बोले परित्याग करे, तारा बोले जे एई मासे कोनो शुभ कर्म करते नाई, किन्तु परमेश्वर भगवान श्रीकृष्ण এই মাসকে অধিক মর্যাদা প্রদান করেছেন এবং তার মহিমা শাস্ত্রে তুলে ধরেছেন এবং তিনি তার নাম অনুসারে এই মাসের নাম রেখেছেন পুরুষোত্তম মাস। তো পুরুষোত্তম মাস কি, এই পুরুষোত্তম মাস আপনি কিভাবে পালন করবেন, কেন এত গুরুত্বপূর্ণ, সেই সম্পর্কে এই চ্যানেলে একটি আগে থেকে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে সেই ভিডিওর লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আই বাটনে তার লিংক সংযুক্ত করে দেওয়া হবে, আপনারা সেখান থেকে সেই ভিডিওটি দেখতে পারবেন। তো আজকের এই ভিডিওতে বর্ণনা করব পদ্মিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, পারণ কখন করতে হবে, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় 140 স্থানের একাদশীর পারণের সঠিক সময়গুলো এখন আপনাদের সামনে প্রদান করব। তো আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান যে এখানে যে তারিখগুলো দেওয়া আছে সেটা কি একাদশীর তারিখ নাকি একাদশীর পর দিন যে পারণের সময় দেওয়া আছে সেই সময়ের তারিখ। আসলে এখানে যে সময়গুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে একাদশীর তারিখ, আর একাদশী ব্রত করার পর পরদিন সকালবেলা মানে আপনার ব্রতটি সুসম্পন্ন করতে হবে সেই সময়গুলো তার পাশেই দেওয়া আছে। মানে যদি একাদশী হয় 29 তারিখ তাহলে পরদিন সকালবেলা 30 তারিখে আপনার পারণ করতে হবে, আর যদি হয় 28 তারিখ তাহলে পরদিন সকালবেলা 29 তারিখে সকালবেলা এই সময়ের মধ্যে পারণ করতে হবে। তো আপনি আপনার স্থানের সময় দেখে একাদশী ব্রত করবেন এবং যথাসময়ে পালন করে নেবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পদ্মিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথায়। স্মার্তগণ পুরুষোত্তম মাস বা অধিমাসকে মল মাস বলে এই মাসের সমস্ত কার্যকর্ম পরিত্যাগ করে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন। তিনি নিজের নাম অনুসারে এই মাসের নাম পুরুষোত্তম মাস রেখেছেন। যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ও ব্রত কথা শুনেছি, এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী ও পুণ্যদায়িনী শুক্লপক্ষীয়া পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরমপদ প্রাপ্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দশমীর দিন থেকেই ব্রত শুরু হয়। কাসার পাত্রে ভোজন, মসুর, ছোলা, শাক এবং পরান্ন ও আমিষ দশমীর দিন বর্জন করতে হয়। পরের দিন প্রাতকৃত্যের পর সুগন্ধি ধূপ, দীপ, চন্দনাদি দিয়ে ভগবানের পূজা করতে হয়। রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম গুণকীর্তন করতে হয়। এখন এই ব্রতের একটি ইতিহাস আপনার মনোরঞ্জনের জন্য বলছি। পূর্বে পুলস্ত মুনি দেবর্ষী নারদকে এই ইতিহাস বর্ণনা করেছিলেন। একসময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দী করে রাখেন। পুলস্ত মুনি রাজার কাছে রাবণের মুক্তির প্রার্থনা করেন। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্ত মুনিকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, ইন্দ্র সহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করল, কৃপা করে তা বলুন। পুলস্ত মুনি তখন নারদের কাছে কার্তবীর্যের জন্ম রহস্য বর্ণনা করেন। ত্রেতাযুগে হৈহা বংশে কৃতবীর্য নামে এক রাজা ছিলেন। মহিষ্মৃতিপুরে তার রাজধানী ছিল, রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণের মতো কোনো পুত্র লাভ রাজার ভাগ্যে হয়নি। দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি তার। অবশেষে সাধুদের আজ্ঞা অনুসারে বিভিন্ন ব্রত পালন করলেন, তথাপি রাজা ছিলেন অপুত্র। মন্ত্রীর উপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন। রাজা কৃত্তবীর্য রানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিল অত্যন্ত পতিব্রতা। স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা 10,000 বছর ধরে তপস্যা করলেন, কিন্তু তবুও কৃত্তবীর্য পুত্র সুখে বঞ্চিতই রইলেন। রানী পদ্মিনী মহাসাধবী অনুসুয়াকে জিজ্ঞাসা করলেন, হে সাধবী, পুত্র লাভের জন্য
আমার স্বামী 10,000 বছর তপস্যা করেও বিফল হয়েছে। এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন এবং অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয় এমন কোনো উপায় বিধান করুন। পদ্মিনীর প্রার্থনায় অনুসূয়া প্রসন্ন হয়ে বললেন, 32 মাস অন্তর এক অধিমাস বা পুরুষোত্তম মাস আসে। এই মাসে পদ্মিনী বা পরমা দুই একাদশী এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হন। অনুসূয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধেয় এই একাদশী ব্রত পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুর বাহনে আহরণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়। এই মাসের একাদশী আমার পরম প্রিয়। তুমি সেই ব্রত যথাযথ পালন করেছো, তাই আমি তোমার ইচ্ছা অনুরূপ বর প্রদান করব। ভগবানের স্তব করে রানী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বরদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলাষিত বর প্রার্থনা করুন। মহানন্দে রাজা বললেন, হে জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করতে পারবে না এমন পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনা অনুসারে বরদান করে ভগবান অন্তর্নিহিত হলেন। রাজা পত্নী সহ নগরে ফিরে এলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয়। মহারাজ কৃতবীর্যের পুত্রের নাম রাখলেন কার্তবীর্য। ত্রিলোকে তার সমান কোনো বীর ছিল না, তাই দশানন রাবণ যুদ্ধে তার কাছে পরাজিত হয়। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই ব্রত যিনি পালন করেন তিনি ভগবান শ্রীহরির শ্রীপাদপদ্মে অহতুকী ভক্তি লাভ করেন। শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ সপরিবারে এই একাদশী ব্রত পালন করেন। যিনি এই ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করেন তিনি বহু পুণ্য লাভ করেন। তো এই ছিল পদ্মিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 140টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো আপনাদের সামনে প্রদান করছি। বাংলাদেশ 5:33 থেকে 9:45, ঢাকা 5:26 থেকে 9:52, চট্টগ্রাম 5:23 থেকে 9:47, পশ্চিমবঙ্গ 5:01 থেকে 9:28, মায়াপুর 5:05 থেকে 9:30, ইম্ফল 4:40 থেকে 9:07, গুয়াহাটি 4:47 থেকে 9:15, কলকাতা 5:06 থেকে 9:30, ভুবনেশ্বর 5:20 থেকে 9:42, পাটনা 5:14 থেকে 9:42, কাঠমান্ডু 5:25 থেকে 9:55, চেন্নাই 5:53 থেকে 10:08, নাগপুর 5:46 থেকে 10:08, বৃন্দাবন 5:41 থেকে 10:10, নিউ দিল্লি 5:41 থেকে 10:12, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 5:54 থেকে 10:13, ত্রিভদ্রম 6:13 থেকে 10:23, কলম্বো 6:04 থেকে 10:12, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 6:04 থেকে 10:18, মুম্বাই এবং মহারাষ্ট্র 6:14 থেকে 10:35, আহমেদাবাদ 6:09 থেকে 10:33, উদমপুর 5:41 থেকে 10:17, পুনে 6:11 থেকে 10:31, বিহার 5:14 থেকে 9:41, ঝাড়খণ্ড 5:17 থেকে 9:42, ছত্তিশগড় 5:35 থেকে 9:57, শিলং এবং মেঘালয় 4:47 থেকে 9:15, মণিপুর 4:41 থেকে 9:07, মিজোরাম 4:47 থেকে 9:12, সিকিম 4:57 থেকে 9:27, আগরতলা এবং ত্রিপুরা 4:53 থেকে 9:18, গুজরাট 6:16 থেকে 10:35, কেরালা 9:13 থেকে 10:25, পাঞ্জাব 5:43 থেকে 10:17, রাজস্থান 5:56 থেকে 10:24, মধ্যপ্রদেশ 5:45 থেকে 10:09, উত্তরপ্রদেশ 5:29 থেকে 9:58, হরিয়ানা 5:44 থেকে 10:16, নাগাল্যান্ড 4:36 থেকে 9:04, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 5:35 থেকে 9:54, গোয়া 6:15 থেকে 10:31, অরুণাচল প্রদেশ 4:31 থেকে 9:02, হিমাচল প্রদেশ 5:36 থেকে 10:10, উত্তরাখণ্ড 5:30 থেকে 10:02, জম্মু কাশ্মীর 5:39 থেকে 10:16, নেপাল 5:28 থেকে 9:59, ভুটান 5:20 থেকে 9:49, শ্রীলঙ্কা 5:59 থেকে 10:08, মায়ানমার 5:37 থেকে 10:00, পাকিস্তান 5:39 থেকে 10:05, মালয়েশিয়া 7:09 থেকে 11:15, সিঙ্গাপুর 7:05 থেকে 11:09, ইন্দোনেশিয়া 5:28 থেকে 9:29, থাইল্যান্ড 5:56 থেকে 10:13, ভিয়েতনাম 5:30 থেকে 9:45, জাপান 4:51 থেকে 9:32, ফিলিপাইন 5:38 থেকে 9:54, দক্ষিণ কোরিয়া 5:34 থেকে 10:14, বেলজিং এবং চীন 5:10 থেকে 9:57, হংকং
5:54 থেকে 10:17 অস্ট্রেলিয়া, 7:14 থেকে 10:52 নিউজিল্যান্ড, 7:30 থেকে 10:48 অস্ট্রেলিয়া, 5:36 থেকে 7:05 দুবাই এবং আবুধাবি, 5:49 থেকে 9:05 সৌদি আরব, 5:28 থেকে 8:05 বাহরাইন, 5:02 থেকে 8:05 কুয়েত, 5:08 থেকে 8:05 কাতার, 5:01 থেকে 8:05 ওমান, 5:48 থেকে 9:05 লন্ডন, 5:20 থেকে 6:05 ফ্রান্স, 6:30 থেকে 7:05 স্পেন, 7:10 থেকে 11:57 ইটালি, 6:01 থেকে 7:05 জার্মানি, 5:39 থেকে 7:05 ইউক্রেন, 5:27 থেকে 8:05 নেদারল্যান্ড, 5:56 থেকে 7:05 সুইজারল্যান্ড, 6:04 থেকে 7:05 সুইডেন, 4:19 থেকে 7:05 ডেনমার্ক, 5:20 থেকে 7:05 সাইপ্রাস, 5:53 থেকে 8:05 হাঙ্গেরি, 5:17 থেকে 8:05 ক্রোয়েশিয়া, 5:41 থেকে 7:05 রাশিয়া, 3:21 থেকে 9:10 কঙ্গো, 6:41 থেকে 7:05 ব্রুনে, 6:17 থেকে 10:24 সাউথ আফ্রিকা, 6:16 থেকে 10:48 নাইজেরিয়া, 6:15 থেকে 10:26 ইথিওপিয়া, 6:08 থেকে 8:05 আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, 5:06 থেকে 9:19 জর্ডন, 5:51 থেকে 8:05 লেবানন, 5:46 থেকে 8:05 উগান্ডা, 6:51 থেকে 8:05 মিশর, 5:20 থেকে 7:05 অ্যাঙ্গোলা, 6:06 থেকে 9:58 চেক রিপাবলিক, 5:24 থেকে 7:05 পর্তুগাল, 6:30 থেকে 7:05 পোল্যান্ড, 5:01 থেকে 7:05 আয়ারল্যান্ড, 5:44 থেকে 6:05 মালদ্বীপ, 6:03 থেকে 10:05 গ্রিস, 6:26 থেকে 8:05 মাল্টা, 6:08 থেকে 7:05 রোমানিয়া, 5:59 থেকে 8:05 বেলজিয়াম, 6:05 থেকে 7:05 মালির পশ্চিম আফ্রিকা, 5:54 থেকে 10:13 তাইওয়ান, 5:20 থেকে 9:46 লিবিয়া, 5:19 থেকে 7:05 মরিশাস, 6:41 থেকে 9:05 নিউ ইয়র্ক, 5:50 থেকে 10:38 ফ্লোরিডা, 6:48 থেকে 11:17 ব্রাজিল, 5:50 থেকে 9:39 কলম্বিয়া, 5:54 থেকে 10:00 নিউ জার্সি, 5:53 থেকে 10:40 কানেকটিকাট, 5:44 থেকে 10:33 ওয়াশিংটন, 6:07 থেকে 10:51 শিকাগো, 5:42 থেকে 10:31 জর্জিয়া, 6:45 থেকে 11:20 মিশিগান, 6:27 থেকে 11:21 মন্ট্রিয়াল, 5:35 থেকে 10:32 টরেন্টো, 6:04 থেকে 10:57 অন্টারিও, 6:02 থেকে 11:12 সুদান, 6:31 থেকে 8:05 ম্যানিটোবা, 5:46 থেকে 11:02। যে সমস্ত স্থানে 28 তারিখ একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানের তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করছি। ব্রিটিশ কলম্বিয়া, 5:59 থেকে 10:57 সাসকেচুয়ান, 6:59 থেকে 10:34 ক্যালিফোর্নিয়া, 6:00 থেকে 10:42 সান ফ্রান্সিসকো, 6:10 থেকে 10:54 ওয়াশিংটন, 6:59 থেকে 10:38 ডালাস এবং টেক্সাস, 7:59 থেকে 11:15 মেক্সিকো, 7:59 থেকে 11:43 পেরু, 7:59 থেকে 10:09 আর্জেন্টিনা, 9:59 থেকে 11:40 চিলি, 8:59 থেকে 11:10 অ্যালবার্টা, 6:59 থেকে 11:13। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 140টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশীর সংকল্প মন্ত্র: একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পারণ মন্ত্র: অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিত সুমুখ নাত জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র বলে পারণ করতে হয়। এই ছিল একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।